আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল বিকেলে রাজধানীর কলাবাগানে কুপিয়ে হত্যা করা হয় মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও ইউএসএআইডির প্রোগ্রাম অফিসার জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে ওই এলাকার একটি ভবনের সিসিটিভি ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজন দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থল ঘুরে দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। কলাবাগানের 35 নম্বর বাসার জুলহাস ও তনয় হত্যার পর দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে ওই এলাকার একটি ভবনের সিসিটিভির ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজন দুর্বৃত্ত দৌড়ে পালাচ্ছে। সবার সামনে দিয়ে ব্যাঘাতে পরপর চারজন ছুটে যায়। কয়েক সেকেন্ড বাদে ওই দলের আরও একজন সাদা কাপড়ে মোড়ানো রামদা হাতে দৌড়ে পালায়। নিহত জুলহাস মার্কিন দূতাবাসের সাবেক প্রোটোকল অফিসার ও ইউএসএইডের কর্মকর্তা, আর তনয় তার বন্ধু। সোমবার বিকেলে আনুমানিক 5টার দিকে পার্সেল দেওয়ার কথা বলে 5 থেকে 6 জন অপরিচিত লোক আসে এ বাসায়। এ সময় কেয়ারটেকার তাদের পরিচয় জানতে চাইলে প্রথমে তাদের আক্রমণ করে দুর্বৃত্তরা, পরে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জুলহাস এবং তার বন্ধু তনয়কে। ঘটনাস্থলে নিহত হন তারা। পালিয়ে যাওয়ার সময় এলাকায় টহলরত পুলিশ সদস্যরা বাধা দিলে হামলা চালায় দুর্বৃত্তরা। 5 জন লোক এক কালারে গেঞ্জি পরে তারা হাইটা গেল বসে যাবে, তার সামনে গিয়া বলে মানুষজন দাওয়াইছে তো ওরা বলে গুলি ছাড়ছে নাকি। ঘটনার পরপরই জুলহাসের বাসায় আসেন তার স্বজন ও পরিচিতরা। দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম টার্গেট নিয়ে কিছু কিলিং করা হচ্ছে। এই ঘটনায় আহত দুজনের একজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিল্লে ফেলাতেছে, ঘুমেতে ওঠার পরে ওর দেখি নিয়েছি সহিকোপ, সহিকোপ দেখলি পরে আমি বাড়িতে গেছি, পরে আমার রুমের ভিতরে আটকা দিয়েছে ওরা। পরে ওরা বন্দুক নিয়ে গেছে, আর ফোন টোন দিবি না করে এগুলো কয়ে পরে এরা উপরে গেছিল। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে খুন করলো সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি এবং কারা করেছে সেই ব্যাপারে যে তথ্য প্রমাণ এবং আলামত পেয়েছি এগুলো আমরা যাচাই বাছাই করছি। প্রাথমিক পর্যায়ে দেখে আমার কাছে এটা মনে হয়েছে এটা সম্পূর্ণ একটা টার্গেট কিলিং ছিল, কারণ যে ইয়েতে এসছে পার্সেলটা আসছে পার্সেলে জুলহাস মান্নানের নাম এবং ঠিকানা লেখা ছিল। এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক। তিনি জানান এই ঘটনায় কারা জড়িত তদন্ত সাপেক্ষে জানা যাবে। নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দীপমনির খালাতো ভাই, জুলহাস সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার সম্পর্কিত ম্যাগাজিন রূপবাণের সম্পাদক ছিলেন। ইউএসএইডের জেন্ডার সমতা নিয়েও কাজ করতেন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।